সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ বাংলাদেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন 50%-এ। সারা বিশ্বের বিষয় বাংলাদেশ এবং আমাদের অহংকার। বাংলাদেশ পা দিয়েছে 50 বছরে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে নারীর অগ্রযাত্রা নিয়ে কথা বলবার জন্য এবং আমাদের সঙ্গে তিনজন জয়িতা আছে যাদের সাফল্যের গল্প আমরা শুনব। তার আগে চলুন তথ্যচিত্র দেখে আসা যাক। আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উদযাপনের প্রতিটি ক্ষণে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে নারীরা কাজ করছে দৃঢ়তার সাথে, দেশ ও দেশের বাইরেও তারা সমানভাবে সাহসিকতার পরিচয় দিচ্ছে। ই কমার্স আজ নারী উদ্যোক্তাদের করেছে সফল ব্যবসায়ী। ক্ষুদ্র, মাঝারি, বড়, যে পরিসরে কাজ করতে চান তাদের সবার জন্য রয়েছে সব ধরনের সহযোগিতা। কোনো নারী এখন আর ঘরের কোণে বসে থাকে না, সবাই নিজের পরিচয়ে পরিচিত হওয়ার লক্ষ্যে হাতের কাজ করে ক্ষুদ্র ঋণ নিয়ে হয়ে উঠছে সফল ব্যবসায়ী। ডাক্তারি পেশে নারী অনেক আগে থেকেই কাজ করছে, যদিও এর সংখ্যা কম ছিল। এখন সে অবস্থার পরিবর্তন ঘটেছে স্বাধীনতার পরবর্তী 50 বছরে। এই পেশায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। পরিবর্তন ও ইতিবাচক মনোভাব খুবই গুরুত্বপূর্ণ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে নারী। প্রিয় দর্শক, আমরা এখন মূল কথোপকথনে চলে যাব। আমাদের সঙ্গে আজকে আছেন সামিয়া ফারা, তিনি উইমেন ইন ই কমার্স, সংক্ষেপে উই এর ডিরেক্টর। আমাদের সঙ্গে আছেন ডক্টর আয়েশা আক্তার, তিনি সহকারী পরিচালক টিবি হাসপাতাল। এবং আমাদের সঙ্গে আরও আছেন সুলতানা ইশরাত জাহান, তিনি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুরুতেই কথা বলতে চাই সামি আপার সঙ্গে। সামি আপা, আপনার শৈশবটা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে, এবং আপনার স্বপ্ন সেই সময় কি ছিল আমাদের সঙ্গে যদি শেয়ার করেন? আমার শৈশবটা আসলে খুবই চমৎকার ছিল। আমি মাঝে মাঝে ভাবি যে এখনকার বাচ্চারা, এখন যারা আসলে শৈশবে আছে, তারা এটা আসলে কল্পনাও করতে পারবে কিনা। কারণ আমার বাবা সরকারি অফিসার হওয়াতে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়েছি, ঢাকার বিভিন্ন জেলায় আবু পোস্টিং হতো, আমরা যেতাম, নতুন নতুন বন্ধু হতো, নতুন নতুন স্কুল। এবং তখন তো আসলে কী জানো, আমার কাছে মনে হয় তখন মানুষের মধ্যে আন্তরিকতা, সরলতা এগুলো বেশি ছিল, এবং খুব চমৎকারভাবে কোনো জটিলতা বিহীন জীবন তখন আমরা কাটিয়েছি। আর স্বপ্ন তো আসলে তখন আমার কাছে মনে হয়েছে, তখন এতই ছোট ছিলাম, তখন আব্বু আম্মু যে স্বপ্নগুলো দেখতো, বারবার বলতো ভালো করে লেখাপড়া করবে, ভালো মানুষ হতে হবে, সেভাবেই আস্তে আস্তে স্বপ্নগুলো বোধ হয় ভেতরে বিল্ড আপ হচ্ছিল। তো আব্বু যেহেতু সরকারি অফিসার ছিলেন, আব্বুর ইচ্ছা ছিল যে আমরা দুই বোনই হয়তো বা কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরকম কিছু হই। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তো সেইগুলোই মাথার মধ্যে নিয়েই বড় হচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে সময়ের পরিক্রমায় বা বিভিন্ন কারণে আসলে ওভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে ওঠা হয়নি, ফ্যাশন ডিজাইনার হিসেবেই কাজ করছি। বাহ, চমৎকার। আমরা আরও শুনবো আপনার ফ্যাশন ডিজাইনার হিসেবে যে যাত্রা সেই সম্পর্কে। তার আগে কথা বলছি আয়েশা আপার সাথে। আয়েশা আপা, আমরাও আজকে আপনার সাফল্য গাথা শুনতে চাই আমাদের আজকের এই বিশেষ পর্বে। তবে একদম শুরু থেকেই শুনতে চাই আপনার জন্য সে একই প্রশ্ন, আপনার শৈশব কোথায় কেটেছে এবং কেমন কেটেছে? শৈশবটা আসলে বাবা সরকারি চাকরি ছিল, শুরুতে ছিলাম রাজশাহীতে, এরপরে হলো যে স্কুল জীবনটা শুরু হয়েছে ঢাকাতে, এবং এরপর ঢাকাতেই বড় হওয়া। এবং শৈশবটা বলতে গেলে খুবই ভালো কেটেছে, এবং স্বপ্ন যেটা ছিল আসলে ছোটোবেলাতে বাবা মার স্বপ্নটা একটু লালন পালন করতে হয়, তো বড় হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু যখন একটু বড় হলাম তখন মার ইচ্ছে ছিল ডাক্তারি পেশায় আসা, আমার ইচ্ছে ছিল মানে দেশ সেবা, একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে দেশের সেবা করা, মানুষের সেবা করা। তো এটাতে যেহেতু আমি ডাক্তার প্লাস মানুষের সেবাটা দুটোই পাচ্ছি,
তার ফলে বলতে হবে যে শৈশব থেকে যে স্বপ্নটা লালন করেছি সেটা কিন্তু অনেকটাই পূর্ণ। আপনার সাফল্য গাথার গল্প আরও শুনবো, তার আগে আমরা কথা বলবো সুলতান আপার সঙ্গে। আমরা জানি যে আপনি একটা যেটা বলবো যে আমরা নারীদেরকে আসলে ডিএমপির সঙ্গে বা পুলিশের সঙ্গে দেখে খুব বেশি অভ্যস্ত আসলে না, মানে খুব বেশি বছর হয়নি যে আমরা নারীদেরকে আসলে এত বেশি পাচ্ছি মানে এই ফোর্সেসগুলোতে, তাই না? আর্ম ফোর্সেস বলি বা পুলিশ ফোর্সেস বলি, এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন এবং আপনার আপনার শৈশবের গল্প দিয়ে শুরু করে আপনার এই পেশা আসার গল্প। ওদের মতো আমিও বলবো, আমার বাবাও সরকারি চাকরি করেছেন, তো যার কারণে আমি দেশের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং আমার পড়াশোনা ওইরকম বিভিন্ন জায়গায় কিছুদিন করে পড়াশোনা। তো ওটা একটা ডিফারেন্ট ডাইমেনশন ছিল হয়তো জীবনের একটা। তো চমৎকার শৈশব আমি আমার পরিবার থেকে পেয়েছি। আর স্বপ্নের যদি বলি, তো আসলে স্বপ্ন তো যে বাবা মা যেটা দেখেন এক সময় তো আমরা আসলে ওটাই দেখি। তো আমি বলবো যে আমার বাবা মা আমাকে ওইখানে একটা চমৎকার ফ্রিডম দিয়েছেন, যেমন আমাকে শুধু বলেতেন, মানে তারা বারবার আমাকে এটা বোঝানোর চেষ্টা করতেন যে তুমি যেটা হতে চাও ওইটাই হয়েও, মানে কোনো বাইন্ডিংস কোনো কিছু নাই আমার প্রতি। মানে আমাকে শুধু বলেছে তুমি শুধু পড়াশোনাটা ঠিক মতো কন্টিনিউ করো, যেটা তুমি হতে চাও সেটা যেন তুমি হতে পারো, এরকম। তো সে সময় থেকে আসলে স্বপ্ন তো এত বুঝতাম না। তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন থেকে আমার ভিতর যেটা ছিল, আমি খুব ডিফারেন্ট কিছু করতে চাইতাম, ঠিক নর্মাল বা যেটা একটা স্ট্রেট লাইন বলেন লাইফে ওইটা, হ্যাঁ সেটার থেকে একটু ডিফারেন্ট কিছু। তো সেই মানে সেই চিন্তা ভাবনা থেকে হয়তো আমার পুলিশে আসা, এটা আমার বিসিএস দিয়েছে, যেহেতু এটা আমার ফার্স্ট বিসিএস ছিল। এবং আমি বলবো আমি সৃষ্টিকর্তার কাছে, আমার পরিবারের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমার প্রথম বিসিএসে আমি আমার পছন্দের ক্যাডারটা পেয়ে যাই। তো পুলিশে আসার পরে যে বিষয়টা, যে এই ক্ষেত্রগুলোতে আসলে পুলিশের মতো পেশায় আসলে মেয়েদের আসাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তার কারণটা হচ্ছে যে এখানে আসলে কোনো কর্মঘণ্টা নাই, যেটা আমরা সবসময় বলি যে আমাদের কিন্তু 24/7 আমরা কিন্তু অন ডিউটিতে থাকি, আমাদের কোনো কর্মঘণ্টা নাই। অনেক স্ট্রেসফুল এক একটা কন্ডিশন থাকে, যখন একটা রায়ট কন্ট্রোল হয় বা কোনো একটা অপারেশনে আমরা যাই, অনেক কিছু ফ্যাক্টরস একসাথে থাকে। সেই সাথে তো যেহেতু আমরা কর্মজীবী নারী, আমাদের কিন্তু পরিবারও একটা ভাইটাল একটা ইস্যুস আমাদের জন্য, সেটাও মেনটেন করা। তো এটা আসলে একটা মেয়েদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা পেশা। কিন্তু আমি এটাও বলবো যেটা আয়েশাপু বলছিলেন যে মানুষকে সেবা করার একটা ব্যাপার, তো আমি আমার এই চাকরির এতদিনের অভিজ্ঞতা আমি বলবো যে পুলিশ সার্ভিসে একটা মানুষকে যতটা সেবা দেওয়া যায় এটা আসলে সিভিল সার্ভিসের আমি বলবো অন্য কোনো সিভিল সার্ভিসের অন্যান্য যে সেক্টরগুলো আছে ওইখান থেকে মানুষকে সেবা দেওয়াটা এরকমভাবে সম্ভব না। আবারও ফিরে যেতে চাই আমাদের অতিথি সামি আপার কাছে। সামি আপা, আমরা শুনলাম আপনার ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠার গল্পটা, আমরা আপনার কাছে কিছু সাফল্যের গল্প শুনতে চাই, কিছু অ্যাচিভমেন্টের গল্প শুনতে চাই আপনার এই জার্নিতে। কত বছর ধরে আপনি আছেন এই পেশায়? প্রায় 16 বছর। খুব শখ থেকে আসা এই পেশায়, এবং আসলে এই পেশায় কেন এলাম, কারণ ছোটবেলা থেকে একটু ফ্যাশন ডিজাইনিং এর প্রতি ন্যাক ছিল। কখনোই মার্কেট থেকে চট করে গিয়ে কোনো জামা পরে আমার মনে পড়ে না যে আমি রেডিমেড কোনো ড্রেস পরেছি, সবসময় একটু লেস কিনে একটু গজ কাপড় কিনে ডিজাইন করেই জামা কাপড় পরতাম। তো যদি সৃজনশীলতা ছিল ছোটবেলা থেকে, একদমই ছিল, হয়তো বা এটা কিছুটা ইনহেরিট করেছি, আমার আম্মু খালামুনি এরা খুব ফ্যাশন সচেতন এখনো ছিলেন এবং এখনো, তো সেখান থেকে হয়তো বা কিছুটা এসেছে মাথায়। তো এটা যখন আমি প্রফেশন হিসেবে নিলাম তখন আমার মাথায় প্রথমে এসছে যে আমি কাস্টমারদের এই সার্ভিসটা দিতে চাই যে আমি আনকমন কিছু দিতে চাই, ইউনিক। হ্যাঁ, কারণ আমার মাথায় সবসময় কাজ করতে আগে ঈদে বা কোনো অকেশনে যখন আমি একটা ড্রেস ডিজাইন করতাম বা একটা শাড়ি, আমি যেটা পরবো এটা যেন অন্য কেউ না পরে, অন্য কেউ পরলে গুটি কয়েক যেন পরে, খুব বেশি মানুষ যেন এটা না পরে, তো এরকম একটা। তো আমি যখন আমার পেশায় আসলাম এবং আমার পেজ ওপেন করলাম ফারাজ ওয়ার্ল্ড, তখন আমার কিন্তু একটা মূল বিষয় ছিল এটা যে আমি একটু মানুষকে রিজনেবল প্রাইসে একটু আনকমন জিনিস প্রোভাইড করতে চাই। এবং যদি সাফল্যের কথা আসে, আমি বলবো যে আমার কাস্টমারদের যে বিপুল পরিমাণ ভালোবাসা আমি পাই এবং তারা যে আমাকে কি পরিমাণ মানে অন্ধের মতো বিশ্বাস করে। আমরা একইভাবে একটা সাফল্যের গল্প শুনতে চাই আয়েশা আপার কাছ থেকে।
অনেক বছর ধরে তো আপনি আসলে ডাক্তারি পেশা আছেন, কত বছর বলুন? যদি বিসিএস হিসেবে ধরা হয় তাহলে 18 বছর, আর তারও আগে জব করেছি প্রাইভেট সেক্টরে, এবং তখন হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলে জব করেছি, তারপরে বিসিএস হওয়ার পরে আমি 22 বিসিএসের, তো সেক্ষেত্রে কিন্তু জার্নিটা অনেক বছরের, এখনও কিন্তু সাফল্যের পথে হাঁটছি, কারণ বলা যাবে না সাফল্য আমি তো অর্জন করেছি। কোভিডের জন্য কিন্তু আমরা যে কাজটা করা 2টা বছর ধরে, এবং তার আগে ডেঙ্গুর সময় আপনারা জানেন 2000 সালে অনেক বেশি ছিল, তার ফলে আমরা কিন্তু দেশ সেবার জন্য যান প্রাণ দিয়ে কাজটা করছি, সফলতার পথে হাঁটছি। সফল তখনই হবো যখন আমরা স্বপ্ন দিচ্ছি সুন্দর একটা বাংলাদেশ, যখন উন্নত বিশ্বে পরিণত হবে বাংলাদেশ, তখনই তো আমরা সফল, মানে সাফল্য হবো। কিন্তু আমরা ওই পথে হাঁটছি আর কি। হ্যাঁ, দৈনন্দিন জীবনের তো নানা অভিজ্ঞতা, আমি জানি না আপনার সরাসরি কোনো সেবা প্রদান করার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, তো সেখান থেকে কোনো যদি পছন্দের অভিজ্ঞতা থাকে যেটা আপনার কাছে মানে এখনো আপনাকে নাড়া দেয়, সেরকম কিছু কি শুনতে পারি কিনা? কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু যখন আমরা সেবাটা করছি, সেবাটা হলো যে সবসময় তো আমরা চাচ্ছি যে নতুনভাবে আরও ভালোভাবে সেবাটা দেওয়ার জন্য প্রতিনিয়ত কিন্তু এদের আমরা চেষ্টা থাকে, সমস্ত ডাক্তারদের কিন্তু এই চেষ্টাটা থাকে প্রতিনিয়ত পেশেন্টদেরকে একদম ভালো সেবাটা দেওয়ার জন্য। এখন ডিজিটাল পথে হাঁটছে আপনি জানেন, এই এই বাংলাদেশ কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশ, কিন্তু অনেক আগে স্বাস্থ্যসেবা খাটটা চলে আসছে, কিন্তু এই সরকারের সফলতা, সরকার অবশ্যই বড় অর্জন, এবং সেই পথে আমরা হাঁটছি যখন পেশেন্ট সন্তুষ্ট অর্জন করে তখনই কিন্তু আমাদের ভালো লাগে। এবং এই টাইপের অনেক অভিজ্ঞতা আছে, যখন পেশেন্টের সাথে একটু সমস্যা হচ্ছে, পেশেন্ট বুঝতে পারছে না, তাদেরকে যখন বুঝিয়ে সেবাটা ভালোভাবে দিচ্ছি, তখন কিন্তু শান্তিটা আসছে মনে, সুস্থ হয়ে ওঠে, তখনই কিন্তু সফলতা, তখনই শান্তিটা লাগে, যে এই যে সন্তুষ্টটা যখন অর্জন করা যায় তখনই ভালো লাগে। এরকম অনেক ধরনের অভিজ্ঞতা আছে যে পেশেন্ট আসলে বুঝতে পারছে না, তাদের কাউন্সিলিং করে বোঝানো, এবং সে খুশি হয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন ফোনে যখন জানাচ্ছে, এটা কিন্তু অনেক অর্জনের অর্জন। আশা আপা আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের অগ্রগতি কামনা করে আমি সুলতান আপার কাছে জানতে চাই, অনেক ক্রিটিক্যাল কেস পেয়ে থাকি তাই না, ডাক্তারি পেশা এবং এই যে মানে পুলিশ সার্ভিসে যেটা হয় যে মানুষ কখন আসে, অনেক ক্রাইসিস সিচুয়েশনে কিন্তু আসে, যখন তার কাছে হয়তো বা কোনো আশা থাকে না, কোনো হোপ থাকে না, সেই মুহূর্তে তাকে তাকে শুধুমাত্র সেবা না, তাকে কিছু কাউন্সিলিংও হয়তো আপনাদের করতে হয়, তো সেরকম একটা গল্প আপনার কাছে শুনতে চাই। সফলতা আসলে 8 বছর চাকরি, তো সফলতার গল্প ওইভাবে আমি বলবো না, শুধু আমার একটা বিশেষ ঘটনার কথা আমি আজকে বলি। সেটা হচ্ছে যে ঘটনাটা ছিল যে শিক্ষা ভবনের সিগন্যাল যেটা আছে আর কি, তো ওখান থেকে আমার গাড়ি জাস্ট পাস করছিল, তো অনেক সময় দেখবেন যে বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে অনেকে ভিক্ষা করে এরকম, তো জাস্ট আমার গাড়িটা সিগন্যালেই দাঁড়িয়েছে, আমি অফিস শেষ করে যাচ্ছিলাম এরকম সময়, তো ওই সিগন্যালে দাঁড়ানোর আমার কাছেও দরজা মানে যেরকম ইউজুয়াল ওরা করে জাস্ট গ্লাসে নক করে কিছু টাকা পয়সা চায়, তো যেটা হয়েছিল আমি ওই সিগন্যালের ওই মিনিট একের মধ্যে আমার শুধুমাত্র হয়তো বা ইনস্টিং বলেন, ফিমেল ইনস্টিং বলতে পারেন বা পুলিশ ইনস্টিং, আমার ওই বাচ্চাটার মানে ওই লোকটার কোলে, একজন পুরুষের কোলে বাচ্চাটাকে আমার দেখে মনে হয়েছিল যে এই বাচ্চাটা হয়তো উনার না। জাস্ট এটা কেন মনে হয়েছিল এটা আসলে এর কোনো ব্যাখ্যা আসলে আমার জানা নাই, তো আমি জিজ্ঞেস করছি, আমি জাস্ট কাজ নামিয়ে ওকে জিজ্ঞেস করছি যে আপনি কি বাচ্চাটার বাবা, এই বলতে লাগলে ও বুঝতে পেরেছে আর কি, ও সরে গিয়েছে, অ্যাট দ্য মিন টাইম সিগন্যালটা ছেড়ে দেয়, আমি জাস্ট সিগন্যালটা ক্রস করে আমি গাড়িটা রেখে আমি দৌড়ে এদিকে চলে আসি, দৌড়ে এসে তারপরে ও আমাকে ও পিছনে মার্ক করে যে আমি ওকে ফলো করছি, তো ও দৌড়ায় অনেক দূর চলে যায়, যাই হোক আমি ওর পিছনে দৌড়ায় ওকে রিচ করতে পারি, তো রিচ করার পরে যেটা বাচ্চাটাকে যখন আমি দেখি তখন এই বাচ্চাটা একদম ক্রিটিক্যাল কন্ডিশন, মানে সে হয়তো বাঁচবে বা মরবে এরকম একটা কন্ডিশন আছে বাচ্চাটার, সিভিয়ার নিউমোনিয়া যেটা বলেন, শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চাটার, তো ওইখান থেকে আমি জাস্ট তাকে পুলিশ বক্সে নিয়ে, মানে সাথে যে আমাদের ট্রাফিক বক্স থাকে, আমি জাস্ট ওই বাচ্চাটা সহ নিয়ে এসে দু একটা কথা জিজ্ঞেস করলেই অসামঞ্জস্যতা দেখা যায় যে বাচ্চাটা বেসিক্যালি উনাদের না, ওনাদের না, কিন্তু ওকে আমরা থানার গাড়ি এনে তাকে ওই পর্যন্ত দেওয়ার সাথে সাথে আমাদের, আমার প্রথম চ্যালেঞ্জটা ছিল বাচ্চাটাকে বাঁচানো, কারণ বাচ্চাটার যে কন্ডিশন ছিল বাচ্চাটা বাঁচার মতো কন্ডিশন না, তো তাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি, অনেক হসপিটাল থেকে ফেরত দেওয়ার পরেও যেহেতু বাচ্চাটার বাবা মার কোনো ট্রেস নাই, তো আমি বাচ্চাটাকে নিয়ে অনেক জায়গায় দৌড়ানোর পরে বাচ্চাটা প্রায় 2 মাস শিশু হাসপাতালের আইসিইউতে ছিল, এবং আইসিইউতে থাকার পরে বাচ্চাটা
রিকভার করে তার কন্ডিশনটা। তো যখন দুই মাস তাকে আইসিইউতে রাখা বা আদার্স যে কোনো কিছু, এটা আমি নিজেই বেয়ার করি। তো এটা এইটা আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা এখন, তারপরে বাচ্চাটা যেহেতু অ্যাট দ্য মিন টাইম এটাও কেসে বেরোয় আসে যে বাচ্চাটাকে তারা চুরি করে, এই বাচ্চাটা তাদের নাই, বাচ্চাটা চুরি করা বাচ্চা যেটাকে তারা ভিক্ষার কাজে ব্যবহার করতো এবং বাচ্চাকে হাই ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হতো, যার কারণে বাচ্চাটা অধিকাংশ সময় দেখা যায় ঘুমায় থাকে। আপনি দেখবেন যে সিগন্যালে যে বাচ্চাগুলো থাকে দেখবেন ম্যাক্সিমাম টাইম তারা ঘুমাচ্ছে, অথচ এত সানলাইট এত আওয়াজের মধ্যে একটা বাচ্চার ঘুমানোর কোনো কথা নাই। তো ওকে আমার রিকভার করতে বাচ্চাটার প্রায় দুই মাসের মতো সময় লাগে। আর অ্যাট দ্য মিন টাইম আমি যেটা করি যে ওদের যে দোষী যারা তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, আর সাথে সাথে যেহেতু এই বাচ্চাটা তখন রাষ্ট্রের দায়িত্ব থাকে, তখন আমরা যেটা করি যে বাচ্চাটাকে শিশুমণি নিবাস আছে যেটা আজিমপুরে আছে, ওদের সাথে কথা বলে আইনি প্রক্রিয়ায় বাচ্চাটাকে ওদের কাছে দেওয়া হয় সরকারিভাবে। তো আট বছরের চাকরিতে যেটাই করেছি এটা হয়তো বা আমার জব রেসপন্সিবিলিটি, আমার কাছে যদি কেস আসে আমি যদি কোনো অপারেশনে যাই এটা আমার জব রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু এই বাচ্চাটাকে যখন আমি সেভ করি তখন আমার মনে হয়েছে যে আমি আমার অ্যাসাইন জবের বাইরেও কিছু একটা করতে পেরেছি আর কি। আমরা একটা ছোট্ট করে সকলের থেকেই শুনতে চাই, আমাদের বাংলাদেশে এখন ব্যবসা বলেন কেনাকাটা বলেন সব জায়গাতে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের এখন একটা মানে চল তৈরি হয়েছে। আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ব্যবহার করে অনেক কাজ সম্পন্ন করতে পারছি। তো সেই জায়গা থেকে আপনাদের নিজ নিজ পেশার জায়গা থেকে যদি একটা কোনো এরকম বেনিফিটের কথা বলেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ার কারণে আপনার কোনো সুবিধা হচ্ছে কি না। অ্যাকচুয়ালি আমি তো যেহেতু ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ডিরেক্টর হিসাবে আছি, আমাদের প্রেসিডেন্ট আছেন নাসিমা আক্তানি শাহপু, তো আমরা তো এই প্ল্যাটফর্মটার উপরে বেস করেই আসলে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের যে ফোরামটা এটাতে প্রায় 12 লাখের প্লাস মেম্বার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার সেটাকে বেস করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আয়েশা আপার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা ডিজিটাল বাংলাদেশে? এখন জানেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় সাফল্য যে ডিজিটাল বাংলাদেশ অনেকটা কিন্তু এগিয়ে গেছে, যেটা এমডিজি থেকে আমরা কিন্তু এসডিজিতে আছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এবং এই যে ডিজিটাল বাংলাদেশ ফলে স্বাস্থ্যসেবার খাতে কী কী হয়েছে, ই হেলথ কিন্তু আমাদের অনেক আগে হয়েছে, ই স্বাস্থ্যসেবা যেটা সেটা ডিজিটালের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, আমাদের হেলথ স্বাস্থ্যসেবা যেটা সেটা কিন্তু এই যে করোনাকালীন সময় যদি আপনারা বলেন যে আমাদের এই যে ফোনগুলো ছিল হটলাইন নাম্বার সহজে কিন্তু সবাই সেখানে ফোনটা করে তাদের স্বাস্থ্যসেবা করোনার সময় কী করতে হবে সেটা সব পেয়ে যেত, এখনও কিন্তু পাচ্ছে সব ডাটাবেজ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আয়েশা আপা। এবং একটু জানতে চাই হ্যাঁ, আমাদের যদি এই যে দেশ ডিজিটাল হয়ে গিয়েছে আর কি, দেশ এগিয়ে যাচ্ছে, তো যেটা আপুরা বললেন, আমি যেহেতু পুলিশে আছি তো আমাদের আসলে যেহেতু অনেক বড় অংশ একটা ক্রাইম নিয়ে কাজ করতে হয়, তো আমি প্রথমেই যে বেসিক যে জায়গাগুলো আছে ডিজিটালের জন্য, যেমন অনলাইনে জিডি করা এখন যায় সেটা একটা বড় সফলতা আর কি, বড় সফলতা। তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা আর কি, এটাও অনলাইনে আবেদন করতে হয়। তো এগুলো হচ্ছে ডিজিটালাইজেশনের জন্য সুবিধা। আর একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই ডিজিটালাইজেশনের জন্য কিন্তু আমাদের সাইবার ক্রাইম মানে সাইবার জগতে অপরাধের প্রবণতা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারপরে কোভিডের কারণে লাস্ট 2 ইয়ার্সে মোটামুটি যেহেতু বাইরের চলাচল একটু কম ছিল, যার কারণে মানুষ কেনাকাটা সব কিছুতেই কিন্তু আসলে ডিজিটাল প্রযুক্তি নির্ভর আর কি হয়ে গিয়েছে। তো এই সব অনেক কিছুর কারণে আসলে সাইবার ক্রাইমের টেন্ডেন্সিটা অনেক বেড়ে গিয়েছে। তো এই একটা সাইবার অপরাধের একটা বড় অংশ কিন্তু আমাদের নারীরা, যেহেতু আজকের এই প্ল্যাটফর্মটাও মেয়েদের, সেজন্য আমি একটু বলতে চাই যে এই যে মেয়েরা ভিক্টিমাইজ হয় বা এইটার জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সুযোগ্য আইজিপি স্যার সাইবার সাপোর্ট ফর উইমেন নামে একটা ফেসবুক আমাদের পেজ আছে, এবং সিআইডির সাইবার সাপোর্ট ব্রাঞ্চ আছে, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির ব্রাঞ্চ আছে, সিটিটিসির ব্রাঞ্চ আছে। মানে আপনি সাইবার সংক্রান্ত যে কোনো অপরাধ হলে আপনারা এইসব জায়গাগুলোতে কমপ্লেন করতে পারেন। রাইট, তো এটা দেশ যেমন ডিজিটালি করতে পারে, কোনো একটা ডিজিটাল মিডিয়া এক্স্যাক্টলি আপনার নাম ঠিকানা বা আপনার যাবতীয় পরিচয় গোপন রেখে পুলিশ ব্যবস্থা নিয়ে ফেলবে, শুধুমাত্র আপনাকে একটু আপনার প্রবলেমটা, আপনি দেশের নাগরিক হিসাবে যদি কোনো সাইবার জগতে যদি আপনি কোনো অপরাধের শিকার হন তাহলে আপনি বাংলাদেশ পুলিশের কাছে সহায়তা চেতে পারেন।
একদমই আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি এবং সবার থেকে এই বিজয়ের মাসে একটা শেষ বার্তা শুনতে চাই সকলের উদ্দেশ্যে। দেশবাসীর জন্য বলবো যে আমরা মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে এবং সেটার জন্য মানে সবার একটু সহযোগিতা দরকার আছে। অনেক বেড়েছে আগের থেকে সহযোগিতা, এখন আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে আমরা অনেক সাপোর্ট পাই, আশেপাশে মানুষের কাছে অনেক সাপোর্ট পাই, তো আশা করছি এই গতিটা এভাবেই থাকবে। আশা আপা, সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। বাংলাদেশ যে 50 বছরের সাফল্য, যদি বলেন নারীর ক্ষমতায়ন বা নারীর অধিকার, সব কিন্তু এই সরকারের আমলে সম্ভব হয়েছে এবং নারীরা কর্মক্ষেত্রে সব জায়গায় কিন্তু ভালোভাবে কাজটা করতে পারছে। সবাইকে বলবো যে আপনারা আসলে সবার অধিকার থেকে নারী এবং পুরুষ সমঅধিকার একভাবে একসাথে চলার জন্য, একসাথে পথ চলার জন্য সেটা সব ক্ষেত্রে দরকার, যেমন ডাক্তারি পেশা দরকার, সব পেশার জন্য কিন্তু প্রযোজ্য, একসাথে হাত মিলিয়ে চললে সুন্দর একটা বাংলাদেশ করার। শেষ আমাদের অতিথি আমি সবসময় মনে বলি যে প্রতিটা মেয়ে কিন্তু এক একটা বাতি, মানে জাস্ট একটু তাকে একটু সাপোর্ট একটু দিলেই সে আলোর মতো জ্বলতে পারে। তো স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী, আমাদের স্বাধীন আমাদের দেশের বয়স 50 বছর হলো, আমি বলতে চাই যে সবাই যেন আমরা নারী পুরুষ সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশের প্রতিটা কোণা যেন বা প্রতিটা রাস্তা যেন একজন নারী বান্ধব হয়, একটা মেয়ে যেন নির্ভয়ে তার স্বপ্নকে স্পর্শ করতে পারে, এতটুকু সেফটি সিকিউরিটি আমরা যেন সবাই মিলে একটা মেয়েকে দিতে পারি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, আমার এটাই বলার আছে আর কি। অনেক ধন্যবাদ সুলতানা আপা এবং সকলকে আমাদের সঙ্গে আজকে এই বিশেষ আয়োজনে আমাদের স্টুডিওতে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একদম আজকের পর্বের শেষ পর্যায়ে। কথা হচ্ছিল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে নারীর অগ্রযাত্রা নিয়ে। কথা বলছিলাম আমাদের তিনজন জয়িতার সঙ্গে। আমাদের জয়িতাদের স্বপ্ন এবং সকল নারীর স্বপ্ন সফল হোক, পূর্ণ হোক, পরিপূর্ণ হয়ে উঠুক বাংলাদেশ নারী এবং পুরুষের সফলতায়, আমরা এই কামনা রেখে বিজয়ের মাসে আজকে এখানে শেষ করছি। আপনারা আমাদের লিখতে পারেন আপনাদের মতামত, পরামর্শ কিংবা কোনো পছন্দের বিষয় জানিয়ে 50% @gmail.com-এ এবং চোখ রাখুন বিটিভির পর্দায়। আমরা আবারও থাকব আগামী শনিবার বেলা 11টায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।